নমস্কার, আজকে আমরা ধূপগুড়ি বাসি এবং আমি ধূপগুড়ির বিধায়ক হিসাবে খুবই আনন্দিত এবং আপ্লুত। আজকে শারদীয় উৎসবের শুভ সূচনা করতে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে ধূপগুড়িকে মহকুমা হিসাবে তার ক্যাবিনেটের মিটিংয়ে সেটা তিনি পাশ করেছেন। স্মরণীয় যে ধূপগুড়ির বিধানসভার উপনির্বাচনে আমাদের সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ধূপগুড়িকে মহকুমা হিসেবে গঠন করার। প্রতিশ্রুতি মতো ধূপগুড়িতে জেতার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারিভাবে তিনি ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করেছিলেন। তারই আজকে আইনগতভাবে ক্যাবিনেটে পাশ করার কথা তিনি ঘোষণা করলেন। এই জন্য আমরা ধূপগুড়িবাসী এবং ধূপগুড়ির বিধায়ক হিসেবে আমি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শারদীয় এই উৎসবে এবং শারদীয় যে পুজো আসছে তাতে আপনারা সবাই ভালো থাকবেন এই কামনা করছি। আমরা ভীষণ আনন্দিত, এটা হওয়ারই ছিল, তো এত তাড়াতাড়ি হবে এটা আমরা ভাবতে পারিনি। আমরা ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে এবং আমরা আশা করছি যে নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি হবে। এবং আমাদের যেটা সবথেকে বড় চাহিদা সেটা হচ্ছে হসপিটাল, সেই কাজটা যেন অনতিবিলম্বে শুরু হয় এটাই আমরা আশা করছি। শুধু এইটুকু বলবো, যেদিন নোটিফিকেশন হবে সেদিন ধূপগুড়ি আলোর উৎসবে মানবে না, একেবারেই না, পুজোর আগে এরকম আমাদের উৎসব তো উৎসবের মরশুম, এটা এই উৎসবের মরশুমে এই সরকার আমাদের ধূপগুড়িবাসীকে যে উপহার দিলেন সেটা ভোলার নয়, আমরা কৃতজ্ঞ।